নির্বাচন গোল বহাগ আহিল করোনার ত্রাসর মাজতে কুলির মিঠামা ঢোল পেপা গগনাই রজনজনায় উঠিব সৌদি ঢুলিয়ার ঢোলর সেওত ককাল ঘুরাই নাচিব নাচনি আহতর তলর বিহু চার ভাগ্য আপনার মূর খুব কম অতীতর বিহুর মাদকতা যেন এতিয়া হেরাই গেছে আহতর তলর বিহু আহি পালেহি মঞ্চ মঞ্চ মানে এগারী দামি সিঙ্গার প্রিয় গায়ক গায়িকার সুরত নাচিবলৈ নিশ্চয় সকলোরে মন যায় নির্বাচনের বতরত যেনেকৈ প্রিয় নেতার ভাষণ শুনবলৈ সকলোৱে ভিড় বানেহে ঠিক তেনেকৈ নিজের পছন্দর গায়কজনক ওচৰৰ চাবলৈ বা তেওঁ সুললিত কণ্ঠৰে গীত শুনবলৈ সকলোৱে আশাৰে বাট চাই থাকে বিহু উদযাপন সমিতিসমূহৰ মাজতো লাগে এক প্রতিযোগিতা কোনে কিমান দামি গায়কক আমন্ত্রণ জনাব পাৰে আপুনি নিশ্চয় জানিবলৈ আগ্রহী কোন শিল্পীয়ে প্রতিখন মঞ্চৰ বাবদ কিমানকৈ মাননি লব পূর্বর তুলনাত কিছু পরিমাণে বৃদ্ধি পাইছে কণ্ঠশিল্পীর মাননি প্রথমেই আমি জনাব বিচাৰিছো জুবিন গার্গর মাননির পরিমাণ কিমান মাননি লব জুবিন গার্গে হয় 5 লাখৰ পৰা 8 লাখ টকা মাননি হিচাপে লব যুব প্রজন্মর হার্থক জুবিন গার্গে ঠিক সেইদরে এবার অসমৰ বিহু মঞ্চত দেখিবলৈ পোৱা যাব অন্যতম কণ্ঠশিল্পী অঙ্গরাগ পাপন মহন্ত মুম্বাইত কর্মরত থকার বাবেই পূর্বর বহুকেটা বর্ষত বিহু মঞ্চত দেখিবলৈ পোৱা নগৈছিল পাপনক এইবার বিহু মঞ্চত আলোড়ন তুলিবলৈ অনুরাগীর মাজলৈ আহি আছে পাপন পাপনের প্রতি মঞ্চর মাননি কিমান আপুনি জানেনে হয় পাপনে 6 লাখৰ পৰা 8 লাখ টকা পর্যন্ত লব বিহুর মাননি ঠিক সেইদরে প্রতিখন মঞ্চত প্রিয়ঙ্কা ভরালিয়ে 2 লাখৰ পৰা 4 লাখ টকা নীল আকাশে 4,50,000 পৰা 4,80,000 টকা বর্ণালী কলিতাই 2,50,000 পৰা 3,50,000 টকা তৰালী শর্মাই 2 লাখৰ পৰা 4 লাখ টকা কৃষ্ণমণি নাথে 2 লাখৰ পৰা 3 লাখ টকা নির্মালী দাসে 2,50,000 পৰা 3,50,000 টকা ভৃগু কাশ্যপে 2,50,000 পৰা 4 লাখ টকা ৰাকেশিয়ানে 3,50,000 পৰা 4,50,000 টকা মন্টুমণি শইকীয়াই 2,50,000 পৰা 3,20,000 টকা প্ৰবীণ বৰাই 1,50,000 পৰা 2 লাখ টকা আৰু জিনা ৰাজকুমাৰে 1,20,000 পৰা 1,80,000 টকা পিছপৰি ৰোৱা নাই বেহাৰবাৰী আউটপোষ্টৰ কেকে আৰু মোহন এবার কেকে আর মোহনে প্রতিখন মঞ্চর বাবদ মাননি হিসাবে লব 1 লাখৰ পৰা 1,50,000 টকা যোৱা বৰ্ষত করোনার সংহাৰী ৰূপৰ বাবেই বিহু অনুষ্ঠিত কৰিব পৰা নাছিল ৰাজ্যবাসীয়ে থমকি ৰবলগীয়া হৈছিল কণ্ঠশিল্পী আৰু সাংস্কৃতিক কৰ্মীসকল এবার রাজ্যত কিছু পরিমাণে হলেও করোনার সংক্রমণ আছে যদিও রঙালী বিহু অতি সুন্দরভাবে অনুষ্ঠিত করব পাৰিব বুলি ইতিমধ্যে স্পষ্ট করে দিছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সেয়েহে এটা রাজ্যবাসীক আনন্দ তথা মনোরঞ্জন বিলাবলৈ সাজু হয়ে পড়ছে শিল্পীসকল